শুভ সকাল বন্ধুরা, মৌসুমি ঘটনার একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে দোতলার উপর থেকে আপনাদের শুভ সকাল জানালাম। আমার আজ রান্না করব হচ্ছে রুই মাছ, শিম আর বড়ি দিয়ে, সর্ষে বাটা দিয়ে, আর হবে ছোট আলুর দম, মটরশুঁটি আর বেশি করে টমেটো দিয়ে একটু কষা কষা করে, ঝোল করব না। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা, আর ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা দেখবেন, নাহলে আমি কী ভিডিও করছি, কী ভিডিও দিচ্ছি আপনারা বুঝবেন কী করে। তাহলে আসুন আজকের কাজকর্ম শুরু করি, আমার সাথে থাকুন বন্ধুরা, আবার ফিরে আসছি একটু বাদে। এই যে মাছের জন্য সর্ষে গুঁড়ো মানে সর্ষে পাউডার জল দিয়ে ভিজিয়ে রাখলাম, আর এই শিম, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, হচ্ছে আলুর দমের জন্য, এগুলো সব রোদে বসে কেটে নিয়ে চলি। এই আলু, এই যে আলুটা সেদ্ধ বসিয়ে নিই, আর মাছ এই যে প্যাকেটে রয়েছে মাছগুলো ধুয়ে নেব। চাল নিয়ে নিলাম, চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দেবো, আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি রোদে বসে, সবজিগুলো কেটে নেব, তারপরে আবার ফিরে আসছি। এগুলো প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটা সিটি পড়লেই সিদ্ধ হয়ে যাবে, ওই কড়াইতে বসে সিদ্ধ করতে অনেক সময় লাগে, এই এক্ষুনি সিটি পড়বে সিদ্ধ হয়ে যাবে। আসুন রোদে বসে সব সবজিগুলো কেটে নিই, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কাটা হয়ে গেছে, আর একটু পেঁয়াজ আর শিম আর হচ্ছে ধনে পাতা এগুলো কাটা বাকি, এগুলো কেটে নেব। তারপর আলু সেদ্ধ করা হয়ে গেছে, আলুগুলো ছুলে নেব। তাহলে আমার সাথে থাকুন বন্ধুরা, আমি আবার এগুলো করে নিয়ে আবার আসছি। উনুন জ্বালিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে সিদ্ধ করা আলুগুলো আগে ভেজে নেব। ভেজে নিই, এই যে তেল, তেলটা দেব একটু, আসলে বাইরে রান্না করতে অনেক হ্যাঙ্গামা, কারণ ঘরের থেকে সমস্ত টেনে টেনে বাইরে আনো, তারপরে রান্না করো, আবার ধুয়ে মুছে আবার ঘরে টেনে নিয়ে যাও। যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এইবার সবগুলো ভেজে নেব। উনুন জ্বলছে দেখুন, হাউমাউ করে উনুন জ্বলছে। এবার একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। ভেজে নিচ্ছি, বাইরে রান্না করতে খুব কষ্ট হয়, আপনাদের দেখাবার জন্য আমি বাইরে রান্না করি দেখুন, কারণ সমস্ত কিছু রান্না করতে থেকে টেনে টেনে বাইরে আনতে হয়, খুব কষ্ট হয়। এই যে মশলা বেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি, এবার আর একটু তেল দিয়ে শুকনো লঙ্কা, জিরে আর একটু দারচিনি, এলাচ নেই, দারচিনি ফোড়ন দিয়ে দেবো। এলাচ হলে টমেটো প্যাকেটের এলাচগুলো শেষ হয়ে গেছে, আগের দিন পায়েসে দিয়ে দিয়েছিলাম, জিরে ফোড়ন টোড়ন দিয়েছি, দিয়ে এবার ইয়ে দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে দেবো, আজ আর কাঁচা লঙ্কা দিইনি, পুরো শুকনো লঙ্কায় ইয়ে হচ্ছে, আলুর দম হচ্ছে, কারণ মাছটা তো কাঁচা লঙ্কা দিয়ে হবে, এই টমেটো দিয়ে দিলাম মশলার মধ্যে, তাড়াতাড়ি না করলে পুড়ে যাবে, ওই জন্য তাড়াহুড়ো করছি, মাছটা একটু কমিয়ে নিলে ভালো হতো, আর আবার কাটকে বার করে, তার জন্য খুব তাড়াতাড়ি করে এই কড়াই বাটিটা ধুয়ে
মশলা বাটিটা ধুই একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে নিই, বেশি ঝোল রাখবো না, আলুর দমটা একটু কষা কষা করে করব, কারণ মাছের মাছ থাকছে তো, মাছ আমাদের মাছের ঝোল ভাত হলেই হয়ে যায়। আজ একটু আলুর দম খাও করলাম, কারণ রাত্রে মাছ দিয়ে রুটি ভাল লাগে না, রাত্রে তো রুটি খাই, সকালে রুটি খাই, রাত্রে রুটি খাই, দুপুরবেলা দুটো ভাত খাই, কারণ রাত্রে মাছের ঝোল দিয়ে রুটি একদম ভালো লাগে না আমার জন্য, কেন কে জানে, আমি একটা কেমন একটা বিশ্রী লাগে। এই যে আদা, এই জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম, এই যে হলুদ, তারপরে নুন সব দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার রাত্রে খাওয়া রুটি দিয়ে খাবার জন্য আলুর দমটা করছি, করে খানিকটা মেয়ে বাড়ি পাঠিয়ে দেবো। এবার মটরশুঁটি দিয়ে দিচ্ছি, মটরশুঁটি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে, তারপরে আলু আলু ভাজা আলুগুলো দিয়ে দেবো। এই ভাজা আলুগুলো দিয়ে দিলাম, অল্প করে জল দেব, কারণ বেশি ঝোল রাখবো না, আগেই বলেছি। এই দেখুন কি সুন্দর কালার হয়েছে, বা একাতে ক্যামেরা একাতে রান্না, একটু মাঝে মধ্যে কড়াইটা সাইড হয়ে যাচ্ছে, করছি অনেক কষ্ট হচ্ছে ভিডিও করতে, অনেক সময় ক্যামেরা ওই ইসের থেকে স্টিক থেকে খুলে পড়ে যায়, প্রোটেক্টর আছে বলে কখনো অসুবিধা হয় না, নাহলে অনেক আগেই ক্যামেরা শেষ হয়ে যেত, এই ক্যামেরা না সরি ফোন। আলুর দম রেডি, এবার নামিয়ে নেব, কেমন হয়েছে দেখে কমেন্ট করে বলবেন প্লিজ। আলুর দম রেডি, এবার কড়াই বসিয়ে দিয়েছি, এগুলো এনেছিলাম, এই দেখুন একটা ফুল ছিল আর একটা ফুটেছে, এই যে এই ফুলটা একদম একটা ছোট ছিল বড় হয়েছে, আর এইটা একদম কড়ি ছিল একটু ফুটেছে, অনেক ছোট বড় গাছ আছে এখানে, যে গাছে লেবু হয়েছে দেখুন বিশাল বড়, একটা লেবু হয়েছে, এই দেখুন গাছ একটা লেবু। মাছ ভাজা হয়ে গেছে, বড়ি ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে ইয়ে দিয়ে দেবো, ওই কালো জিরে, এই যে বড়ি, আগে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ভুল করে, যাকে বড়িগুলোকে ভেজে নিলাম, তুলে নিয়ে তারপরে তেলের মধ্যে আরেকটু কালো জিরে দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, অল্প একটু পেঁয়াজ দিই আমি, সর্ষে বাটা দিয়ে রান্না করলে মাছ, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে দেবো, টমেটো দিয়ে কাঁচা লঙ্কাগুলো চিরে দিয়ে দেবো, কারণ কাঁচা লঙ্কা বাটতে পারি না, হাতে যন্ত্রণা মানে জ্বালা করে, আবার মিক্সিতে দেবো, চারটে কাঁচা লঙ্কা বাটা যায় না, এবার দিয়ে এবার শিম দিয়ে দেবো, শিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে শিমটাকে ভিতরে চিরে দেখেছি, নাহলে শিমের মধ্যে কিন্তু পোকা থাকে এক এক সময় এক একটা শিমে, দিয়ে এবার একটু নুন দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে নাড়াচাড়া করে, এবার সর্ষে বাটাটা জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার জালটা বেশি করে দিয়ে দিতে হবে, দিলে ভালো করে ফুটবে, ফুটে ফুটে উঠলে তারপরে মাছ আর বড়িগুলো দিয়ে দেবো। রান্না করেছি এলাকা দেখুন, এই যে বাসন এগুলো রেখে দেবো কালকে সকালে, হেল্পিং হ্যান্ড এসে মাছবে, এই যে ভাত হয়নি, ভাত হবে এখন, এই 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 মাছের ঝোল হচ্ছে, এই যে আমার স্ট্যান্ড, এখান থেকে বসে বসে ভিডিও করি, আর এই যে একটা কল লাগিয়ে নিয়েছি, এখানে রোদ আসে
এখানে বসে সবজিগুলো কেটে নিই। তুলসী গাছ দেখুন আমার বাড়িতে ভর্তি, এই এই তারপরে দেখুন এই যে এই যে সব এমনি এমনি হয়েছে, ওই যে এখন শুকিয়ে আসার পালা, এগুলো আবার ছোট থেকে বড় হচ্ছে। ধুয়ে মেলে দিয়েছি কালকের গুলো, এগুলো শুকায় নিয়ে রোদে দিয়ে দিয়েছি। এই জায়গাটা ভীষণ রোদ আসে, এই যে দেখুন অনেক কাজ, প্রচুর কাজ, আমি একা তো, ছেলেরা তো আর মেয়েদের কাজ করতে পারে না, যতই বলি আগিয়ে পাচিয়ে দিতে হয় না, সব আমার একা হাতে করতে হয়, তারপরে আপনাদের জন্য ভিডিও করি, আমার খুব কষ্ট হয় বন্ধুরা। তারপর যদি আপনারা ভিডিওগুলো না দেখেন আরও কষ্ট হয়, ভিডিওগুলো একটু মন দিয়ে দেখবেন প্লিজ। এবার বড়ি আর মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো আগে দিয়ে নিই। আবার মেয়ের বাড়িতে যাবে, আলুর দমও যাবে, মাছও যাবে, কিছু রান্না করে ভিডিও যদি ছাড়ি, ভিডিও দেখে ওদিকে ফোন করতে শুরু করে, হ্যাঁ এত কিছু রান্না করেছ আমাকে কেন দেওনি, ওর জন্য আমার আলাদা করে বাটিতে রেখে দিতে হয়, ওর বাবা গিয়ে দিয়ে আসে। মাছের জল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ধনে পাতা, বড়ি, ছিম, সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল রেডি। ভাত বসিয়ে দিয়েছি, এবার সব গোছগাছ করে নেব। আজকের রোয়েদার দেখুন, রোদ ঝলমলে, সুন্দর রোয়েদার। আজ তো রান্না হয়ে গেল, মাছটা নামালেই রান্না হয়ে যাবে। আমার বাড়ি দেখুন গাছপালা ভর্তি, এই আমার আবার সংক্রান্তি পিঠে পুলি করতে হবে, পিঠে পুলি ভিডিও, পিঠে পুলি তৈরি করে একদিন আপনাদের সামনে আনব। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। আমাদের বাড়ির পাশটা দিয়েই বড় রাস্তা, মগরা রোড, গাড়ি যাচ্ছে, এখানে বড় পাঁচিল দেওয়া তো তাই দেখা যায় না। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো টাটা।